হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং অবশ্যই খেতে বসে গেছো। আমিও বসে গেছি। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 27th of June, আর এখন বাজে 1:25। আজকে কালকের থেকে একটু আগে হয়েছে, আসলে আজকেও দেরি হতো জানো তো। আমি যখন করি না পুরো মন দিয়ে করি তো, মানে আর ঘড়ির দিকে তাকাই না, বাট আজকে বৃষ্টির আওয়াজ পেয়ে আমি উঠে পড়লাম, কারণ আমার র্যাকটা বাইরে ছিল, ছুটে গেছি, র্যাকটাকে ভেতরে করেছি, বাস ওই যে উঠে পড়লাম আর বসিনি। ভাবলাম যে না, এইবারে যদি বসি তাহলে কিন্তু একদম দেরি হয়ে যাবে, তার থেকে এইবারে সব র্যাপ আপ করে ফেলি। তো তাই জন্যে সব গুছিয়ে তুলে ফেললাম, তুলে এখন বসে পড়েছি খেতে। আজকের মেনু মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ভাজা। আলু ভাজা দু একটা একটু পুড়ে গেছে জানো তো, এই দেখো। আর বেগুন ভাজা, ও জ্যাগে পুড়ুক, কিচ্ছু এসে যায় না, আমি তো খাচ্ছি। দু একটা আমার সব চলে। আলু ভাজাটা করার কোনো প্ল্যান ছিল না জানো তো, শুধুই বেগুন ভাজা করার প্ল্যান ছিল, তারপর ভাবলাম করেই ফেলি, তাও খোসাও ছাড়াইনি। ম্যাগু এখানে এলেই না আমার ভয় করে এই শুটের সময়, কেন বলো তো? এই আমাদের পাশের ফ্ল্যাটটায় বললাম না, লোকজন বিক্রি করছে না আসছে না কি করছে, ওদেরই রিলেটিভ আমি কিছুই জানি না, আর ম্যাগু সেই আওয়াজ পেয়ে না হো 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 করে চেঁচায়। অন্য সময় তবু ঠিক আছে, কিন্তু এই শুটের সময় চেঁচালে বড্ড বিরক্তিকর, অসুবিধে তোমারই, মানে তোমাদেরই অসুবিধে হবে। ঢেলেই ফেললাম সব কিছু, মাছের মাথাটা পড়েছিল জানো তো, আরও এখনও একটা পিস আছে, চার টুকরো করে এনেছি না তো, তো একটা তো সেদিনে করেছি, আর পুঁই শাকে দিয়েছিলাম, আর দুটো আজকে ডালেতে দিয়ে দিলাম, নাহলে খারাপ হয়ে যাবে, শুধু শুধু ফেলে দিতে হবে। একটু বৃষ্টি হলো, বৃষ্টিটা মানে বিশাল যে হলো তা না, তবে ছাটটা আমাদের এদিকে ছিল, যে কারণে কাপড় জামার উপরে বেশ ছিটে লেগেছে। প্রথমটা তো বুঝতেই পারিনি, খেয়ালই করিনি, তারপরে আওয়াজ দেখছি এদিকে ছাট আসছে, ছুটেছি তখন। মা থাকতে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল অনেক করেছি, তাই না? যারা আমার পুরোনো আছো পরিবারে তারা সব জানো। মা এসব ভালোবাসত, আর আমিও যথাসাধ্য চেষ্টা করেছিলাম যতটুকু করে দিতে পারি, তাই জন্য আমার না কোনো রিগ্রেট নেই জানো তো, যে এটা করা হয়নি, ওটা খাওয়ানো হয়নি, আমি কিন্তু আমার তরফ থেকে সবটাই করেছি যতটা ক্ষমতা, ক্ষমতার বাইরে গিয়ে তো আর কিছু করতে পারবো না বলো, আমার যতটা সাধ্য আছে আমি সব করেছি। এবং মার বেলায় বলে না, মানে যে কোনো ব্যাপারেই না আমি কখনো রিগ্রেট করি না কোনো ব্যাপার নিয়ে, কেননা আমি মানে আমার হেফাজতে যদি কিছু থাকে কোনো দায়িত্ব, আমি কিন্তু সেটা 100% আমার দিয়ে করি, তাই জন্যে কি হয় আমার কখনো রিগ্রেট হয় না পরে, যে আমি তো এটা করিনি, আমি তো এটা বলিনি, কি এটা করলে হতো, এটা বললে হতো, ওই জায়গায় আমি মানে নিজেকে রাখি না কখনো। তাই জন্য আমি সব সময় মেন্টালি খুব রিল্যাক্স থাকি। দেখো মিস করছি সেটা তো আলাদা জিনিস, সেটা তো রিগ্রেট নয়, সেটা তো নিশ্চয়ই, আমার মা আমি মিস করবো না তো কে করবে, আমার বাবা আমি মিস করবো না তো কে করবে, সেটা আলাদা কথা, কিন্তু কোনো আফসোস নেই, রিগ্রেট যে জিনিসটাকে বলে
সেখান থেকে আমি বলবো আমি লাকি যে করতে পেরেছি সব কিছু। অনেকের ইচ্ছে থাকলেও পরিস্থিতির চাপে পড়ে করতে পারে না। আবার অনেকে ইচ্ছাকৃত করে না। সব রকমেরই মানুষ আছে। আকাশটা আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই একটু হলো, এক মশলা ব্যাস হয়ে গেল আজকের মতো। আজকে অন্যদিনের তুলনায় আমার একটু স্পেশাল লাঞ্চ, কি বলো? মাছের মাথা দিয়ে মুগের ডাল তো ভাই স্পেশালই বলবো। ছিল তাই, তা না হলে কি আর আমি আনাতাম? খারগিস নয়। ম্যাগুকে আজকে সব খাইয়ে দিস, মাছ মাংস। মাছটা না খাওয়ার তালে ছিল, ধরে খাইয়ে দিস। বেশ খায় জানো তো, খেতে 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 হঠাৎ ওর মাথায় কি ভূত চাপে, আর খাবো না, ব্যাস হয়ে গেল। তখনই ওই আমি বসে থাকি, ওকে ধরে খাইয়ে দিই। পেটের কথা ও আর জীবনে বুঝবে না, যে আমার পেটটাকে ভরাতে হবে, ও আর বুঝবে না। এখন এমন অন্ধকার হয়ে এসেছিল, আমি ভেবেছিলাম আলো জ্বেলে বসতে হবে, তারপর দেখলাম না, আস্তে আস্তে কেটে গেল। এগুলো পুড়িয়ে যায়নি, একটু বেশি ভাজা হয়েছে। খোসা চোর শুদ্ধ আলু ভাজা করে দেখো, আমার তো বেশ ভালো লাগে।
খোসা শুদ্ধ আলুর তরকারি দেখবে একটা অন্য টেস্ট হয়। হয়ে গেল আজকের মতো খাওয়া, ভালোই খেলাম। আমার জন্য এটা বেশ ভালোই, একটু স্পেশাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার কাছে স্পেশাল। তো যদি তোমাদের আজকের খাওয়া, আজকের মেনু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ইটিং শোতে, দেখি আবার কি মেনু তৈরি করা যায়। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।